নমস্কার আপনারা দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা শুরু করছি জেলা সারাদিন জেলা সারাদিনের শুরুতে চোখ রাখবো হেডলাইনসে ভরদুপুরে কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে গুলি পুলিশের গুলিতে মৃত মহিলার আত্মঘাতী পুলিশকর্মী রেকর্ড কম সময়ে 44 দিনে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ পাশের হার 88.44% ওয়েবসাইটে ফল 20 জুন মার্কশিট উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে 272 জন 500-র মধ্যে 498 নম্বর পেয়ে প্রথম দিনহাটার অদিশা দেব শর্মা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত প্রাপ্ত নম্বর 497 496 নম্বর পেয়ে তৃতীয় স্থানে 4 জন পশ্চিম মেদিনীপুরের জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের জয় জয়কার দ্বিতীয় সহ প্রথম দশের 7 পড়ুয়া 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 14 মার্চ শেষ 27 মার্চ পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হোম সেন্টারে পরীক্ষা নয় বিশ্বের সেরা 10টি স্কুলের মধ্যে হাওড়া সামারিটন মিশন স্কুল বিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাগ নিয়ে জেপি নাড্ডার নির্দেশ অগ্রাহ্য ফের বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের এবার দাবি তুললেন কার্শিয়াংয়ের বিধায়ক কেতুগ্রামের নার্স রেনু খাতুনের কবজি কাটার ঘটনায় গ্রেফতার মধ্যস্থতাকারী মুর্শিদাবাদের সালার থেকে গ্রেফতার চাঁদ মোহাম্মদ শেখ কাঁথির পেটুয়াঘাট মৎস্য বন্দরে ট্রলার ডুবি দুই মৎস্যজীবীর মৃত্যু নিখোঁজ আরো 7 নন্দীগ্রাম থেকে মৎস্যজীবীরা ট্রলারে আসেন জেলার সারাদিন এখন সময় ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন পার্ক সার্কাস গুলিকাণ্ডে মৃত্যু হয়েছে রিমা সিং এর আর এই রিমা সিং এর আজ পাকা দেখা ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে রীতিমতো বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া পার্ক সার্কাস কাণ্ডে নিহত রিমা সিং আজই তার পাকা দেখা ছিল এবং তার আগেই পুলিশ কর্মীর গুলিতে মৃত্যু হয়েছে রিমার ব্যস্ত সময় নিজের নিজের কাজে মানুষজন যখন মগ্ন ছিল আচমকা সেখানেই ঢুকে পড়ে এলোপাথারি গুলি চলে এবং সেই গুলি গিয়ে লাগে রিমা সিং এর কাছে এবং রিমা সিং এর কিন্তু সেখানেই মৃত্যু হয় এবং সেই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে তার কারণ আজই পাকা দেখা ছিল এই রিমা সিং এর তার হাওড়ার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া আমরা জানি যে পশ্চিমী দেশগুলিতে এরকমভাবে এলোপাথারি গুলি চলার ঘটনা আমরা প্রায়ই দেখতে পাই কিন্তু কলকাতার বুকে এই প্রথম পার্ক সার্কাসে বাংলাদেশ হাই কমিশনের কাছে পুলিশকর্মীর এলোপাথারি গুলিবৃষ্টি আর তাতেই কিন্তু কার্যত স্তম্ভিত শহরবাসী ভরদুপুরে এমন নৃশংস ঘটনায় একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনই প্রশ্ন উঠছে ওই পুলিশকর্মী মানসিক অবসাদগ্রস্ত ছিল কিনা গোটা বিষয়টি তদন্তের ওপর নির্ভর করছে কিন্তু ছুটি কাটিয়ে কাজে ফিরে আচমকা কেনই ভয়াবহ কাণ্ড ঘটালেন ওই পুলিশ কর্মী সেই বিষয়টাও কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে অন্যদিকে এই রিমা সেই রিমার কিন্তু আজ পাকা দেখা ছিল পরিবারের একমাত্র রোজগারের মেয়ে ছিল রিমা এবং আজই তার পাকা দেখার কথা ছিল সবকিছুই রীতিমতো শোকে পাল্টে গিয়েছে একটা আনন্দের বিষয় পাকা দেখা আর সেই গোটা বিষয়টাই শোকে পরিবর্তিত হয়েছে পরিবারের একমাত্র রোজগারের মেয়ে ছিলেন রিমা আজ তার মৃত্যু হয়েছে এলোপাথারি গুলিকাণ্ডে তার মৃত্যু হয়েছে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে রিমার পরিবারে যে পুলিশকর্মী এই ঘটনা ঘটিয়েছেন তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং এই গোটা ঘটনায় এই গুলিকাণ্ডের ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্য একদিকে যেরকম ছড়িয়েছে তেমনই রিমার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই মর্মে ফের সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি জানিয়েছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সেই মর্মে আজ রাত 10টার মধ্যে রাজভবনে মুখ্য সচিবকে তিনি তলব করেছেন এই নিয়ে তিনি কথা বলবেন এবং তার জন্যই মুখ্য সচিবকে তলব করেছেন অবরোধ নিয়ে এই বৈঠক হবে এবং তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারকে বুঝিয়ে দিতে হবে যে বিক্ষোভকারীদের রেয়াত করা হবে না রাজ্য সরকার কোনোভাবেই বিক্ষোভকারীদের রেয়াত করবে না এই বিষয়টাই কিন্তু টুইটে তুলে ধরেছেন রাজ্যপাল আজ রাত 10টার মধ্যে মুখ্য সচিবকে রাজভবনে যাওয়ার কথা বলা হয়েছে রাজ্যপাল টুইট করে এমনটাই জানিয়েছেন ফের আইন শৃঙ্খলা অবনতি মর্মে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড় সোশ্যাল মিডিয়ায় তিনি টুইট করেছেন
সেখানেই কিন্তু তিনি লিখেছেন যে রাত 10টার মধ্যে মুখ্য সচিবকে দেখা করতে হবে, রাজভবনে এসে তাকে দেখা করতে হবে, বিক্ষোভকারীদের সরকার বুঝিয়ে দিক যে বিষয়টা কোনোভাবেই রিয়্যাক্ট করা হবে না। অবরোধের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিক, টুইটে এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, রাজ্যপাল জগদীপ ধনকর ফের একবার আইন শৃঙ্খলা অবনতি পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন। রাত 10টার মধ্যে মুখ্য সচিবকে তলব রাজ্যপালের। অবরোধের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিক, এমনটাই কিন্তু টুইটে জানিয়েছেন তিনি। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। যে খবরের দিকে নজর রাখবো, সাইগাল হোসেনকে এবার সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে শুক্রবার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয় এবং সেখানেই সিবিআই 14 দিনের হেফাজতে চায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে বিচারক জানিয়েছেন যে 8 দিনের সিবিআই হেফাজত হবে সাইগাল হোসেনের। এর আগে আমরা দেখেছিলাম যে সাইগাল হোসেনের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপরেই কিন্তু তাকে কোর্টে পেশ করা হয়। সিবিআই এর যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালতে পেশ করা হয় এদিন। সেখানেই তাকে পেশ করার পর 14 দিনের হেফাজত চায় সিবিআই। পরে বিচারক 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সাইগাল হোসেনের 8 দিনের সিবিআই হেফাজত, বিস্তারিত জানতে চাইবো। হ্যাঁ দেখো, আমরা যেটা দীর্ঘক্ষণ প্রায় 4-5 ঘন্টা আসানসোলে আজকে সিবিআই আদালতে শুনানি হয় সাইগাল হোসেনের, এবং সবচেয়ে বলে রাখি যেটা প্রায় 2-3 ঘন্টা বিলম্ব হয়, যেহেতু আসানসোলে আদালতে ইয়ে ছিল, কর্মবিরতি চলছে, সেই কারণে শুনানি একটা বিলম্ব হয়। অবশেষে সাইগাল হোসেনকে আসানসোল বার এসোসিয়েশনের সভাপতিকে চিঠি দেওয়ার পরেই এই শুনানি শুরু হয়, এবং শুনানি প্রায় 2-2.5 ঘন্টা শুনানি শোনার পর, দুই পক্ষের আইনজীবীদের শুনানি শোনার পর আদালতের যে আসানসোলের যে সিবিআই আদালতের যে বিচারক, তিনি সাইগাল হোসেনের যে সাইগাল হোসেনকে নেবার জন্য সিবিআই যে সিবিআই 14 দিনের জন্য তাদের হেফাজতে নেবার জন্য আদালতের কাছে আবেদন করে। ধন্যবাদ পবিত্র, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, সাইগাল হোসেনের সিবিআই হেফাজত, 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বিচারকের। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও জেলার জয় জয়কার। প্রথম 10-এর মধ্যে আছেন 272 জন। উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অদিশা দেব শর্মা, তার প্রাপ্ত নম্বর 498, অদিশার থেকে মাত্র 1 নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। পরের বছর পরীক্ষা শুরু হবে 14 মার্চ। 44 দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। শুক্রবার বেলা 11টা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। একই সঙ্গে আগামী বছর কবে থেকে শুরু হবে পরীক্ষা সেটাও জানিয়ে দেন তিনি। উচ্চ মাধ্যমিকের ফলাফল 2022-এ 2 এপ্রিল থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক, শেষ হয় 27 এপ্রিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা 744,655, পাশের সংখ্যা 636,875। প্রথম 10-এর মধ্যে আছেন 272 জন। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পং, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়ায় পাশের হার 90%। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জেলায় জয় জয়কার। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পং, 24 পরগনা ও বাঁকুড়ায় পাশের হার 90%। 498 পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের আদিশা, দ্বিতীয় স্থানে আছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। উচ্চ মাধ্যমিকে জেলার সাফল্য উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টুইটে অভিনন্দন জানান তিনি। কলকাতা টিভি। মাধ্যমিকে পেয়েছিলেন 678, উচ্চ মাধ্যমিকে পেলেন 500-এ 498। কোচবিহারের দিনহাটার সোনিদেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেব শর্মা চমকে দিলেন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান অদিশা। তার সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের অবদানের কথা বারবার উল্লেখ করলেন অদিশা। কলকাতাকে পিছনে ফেলে রেখে অদিশা রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, শুনে নেব তিনি কি বলছেন। এই অদিশা, এই সাফল্য রাজ্যের মধ্যে প্রথম, কি বলবে, কি করে সম্ভব হলো? সম্ভব হলো, আমার মা আসলে একজন খুব বড় রোগের রোগী,
আইটিপি পেশেন্ট, তো ওনার মধ্যে যে একটা মনের জোর আমি সারাক্ষণ দেখতে পেতাম। আমি ভাবতাম তাহলে আমি সুস্থ হয়ে কেন পারবো না, সেটা অনেকটাই কাজ করেছে। আর আমার বাবা আমাকে নিয়ে এই টিউশনে যাতায়াত, মানে বাবারই, আমার থেকে বাবারই বেশি পরিশ্রম গেছে টিউশনের পিছনে আর হচ্ছে স্কুল নিয়ে এসে দিয়ে আসার পিছনে। আর তাছাড়া টিচারদেরও আমার প্রতি একটা আশা ছিলই। টিচারদেরকে আমি যখন বলতাম স্যার কীরকম হবে রেজাল্ট, বলে কি চাপই নিও না, তোমার রেজাল্ট ভালো হবে। ওনাদের ভরসার স্থানটা যে আমি ছিলাম এবং সেটা যে রাখতে পেরেছি সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। ভাবতে পেরেছিলে রাজ্যে প্রথম হবে? না, এটা ভাবতে পারিনি, তবে মাধ্যমিকের থেকে ভালো রেজাল্ট করবো এটা একটু মানে আশা ছিল আর কি, তবে এতটা ভালো হয়ে যাবে পরীক্ষা দিয়েছি আর কি। কিভাবে পড়াশুনো করতে? পড়াশুনো বলতে আমার টিউশনই বাদ দিয়ে 4 থেকে 5 ঘন্টা পড়তাম, আর মাঝে মাঝে গল্পের বই পড়া, নাচ করা, আবৃত্তি করা, এসব চলতো আমার। আগামী দিনে কি হতে চাইছো? আগামী দিনে হতে চাইছি বলতে, আগামী দিনে আমার এখনও ম্যাথ অনার্স কি ইঞ্জিনিয়ার নিব, মানে আমি খুব একটা যে এই লাইনেই আমাকে পড়তে হবে সেই নিয়ে আমি বিশ্বাসী নই। হ্যাঁ, তবে এটা চাই যে যেই লাইন নিয়েই পড়ি না কেন নিজের পায়ের মাটির নিচের মাটিটাকে যেন শক্ত করতে পারি এবং নিজের পয়সায় যেন পথ শিশুদের প্রতিভাকে বিকাশ করতে পারি, ব্যাস এইটুকু। এই আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কি বার্তা দেবে? বলবো যে দেখো, পড়াশোনাটা অবশ্যই তোমাদের ফোকাস, সেটা তোমরা অবশ্যই করবে, তবে আমি একটা কথা বলবো যে যাতে কোন মানে কোনো জিনিসই কোনো কিছুর অন্তরায় হতে পারে না, কোনো জিনিস যদি তারা ভালোবাসে সেটাও যেন পাশাপাশি চালিয়ে যায়। দিনহাটা থেকে অনুপম সাহার রিপোর্ট, কলকাতা টিভি। উচ্চ মাধ্যমিকে 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন আলিপুরদুয়ারের প্রত্যন্ত বনবস্তি কলাবারের বর্ষা পারভিন। বর্ষার বাবা মতিয়ার বাবু ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেন। নুনান্তে পান্তা ফুরোনো সংসারে দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছে সে। বর্ষার সাফল্যে খুশির জোয়ার গোটা গ্রামে। আলিপুরদুয়ারের প্রত্যন্ত বনবস্তি কলাবাড়িতে খুশির জোয়ার। গ্রামের মেয়ে বর্ষা পারভিন এবারের উচ্চ মাধ্যমিকে 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। বর্ষার বাবা মতিয়ার বাবু ভিন রাজ্যের নির্মাণ শ্রমিকের কাজ করেন। নুনান্তে পান্তা ফুরোনোর পরিবারের দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছে সে। দরমার বেড়া ও টিনের চালের ঘরে বন্য জন্তুর আতঙ্ক রোজ নামছা বর্ষার গ্রামের। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে হামেশায় বিভিন্ন বন্য জন্তু বেরিয়ে আসে। বাড়ি থেকে 7 কিলোমিটার দূরের শিলবাড়ি হাট হাই স্কুলে বর্ষার যাতায়াতের বাহন ছিল সবুজ সাথীর সাইকেল। দীর্ঘ পথে সাইকেলে যাতায়াতে মাঝে মধ্যেই ক্লান্তি আসত, তবুও লড়াই থেমে থাকেনি বর্ষার। তার জেদের কাছে সব বাধা হার মেনে উচ্চ মাধ্যমিকে বড় সাফল্য। আমি প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি যে আমি উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করব। তো সবাই ফোন করার পরে যখন টিউশনের টিচাররা বললো, তারপরে বিশ্বাস হলো, তো আমি খুবই আনন্দিত। এটা আমার এক্সপেকটেশন ছিল না, ভাবছিলাম হয়তো 10-এর পরে থাকবো, কিন্তু একদম টপ 10-এ ঢুকে যাবো এটা ভাবতে পারি নাই। হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও স্কুলের ছাত্রীর এমন সাফল্যে দারুণ খুশি প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এর জন্য বিশাল গর্ববোধ হয়, হ্যাঁ, এবং হচ্ছে কলা বিভাগ থেকে তার মধ্যে, এবং প্রত্যন্ত গ্রামীণ এলাকার থেকে, একজন দুস্থ ফ্যামিলির থেকে, এবং ওনার আরেক মেয়ে ঘোষকারডাঙ্গার থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে 448 নম্বর পেয়েছেন। একদিকে আর্থিক অনটন, অন্যদিকে বন্য প্রাণীর আতঙ্ককে সঙ্গী করে পড়াশোনা চালিয়েছে বাড়ির মেয়ে। খুশি পরিবারের সদস্য সহ সহপাঠীরাও উৎসব মুখর হয়ে উঠেছে গোটা গ্রাম। ভালোই লাগছে, অনেক কষ্ট করে লেখাপড়া করছি আর কি, আর আমরাও তো অনেক কষ্ট করে ওকে পড়াইতেছি আর কি গ্রামে বাড়ি। কলা বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন বর্ষা পারভিন, ভবিষ্যতে WBCS পরীক্ষায় বসে সফল হতে চায় সে। আলিপুরদুয়ার থেকে পিনাকি চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। সেনার ছাড়পত্র না মেলায় এখনও থমকে রয়েছে কাজ। আজ সেই কাজ নিয়েই বৈঠক করা হয় নবান্নে। একদিকে গড়িয়া বিবাদিবাগ প্রজেক্ট, অন্যদিকে দমদম থেকে এয়ারপোর্ট, এই দুই প্রজেক্ট নিয়ে আজ বৈঠক হয়। কাজের অগ্রগতি নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব। সেখানেই উঠে আসে ভিক্টোরিয়ার সামনে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কারণ সেনার কাছ থেকে এখনও পর্যন্ত কোনো ছাড়পত্র মেলেনি। ছাড়পত্র পেতে দেরি হওয়াতে এই বিলম্ব। আজকের এই বৈঠকে RBNL কর্তৃপক্ষ উপস্থিত থাকলেও সেনার পক্ষ থেকে কেউই উপস্থিত ছিলেন না। আবার সল্টলেক সেক্টর 5-এ একটি জমি নিয়ে জটিলতার কারণে থমকে গেছে
থমকে রয়েছে কাজ। এই জট কাটাতেই আজকের এই বৈঠকে আলোচনা করা হয় এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ সেনার ছাড়পত্র না মেলায় কোনো রকম কোনো কাজ এগোয়নি। ভিক্টোরিয়ার সামনে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একদিকে চলছে গড়িয়া বিবাদীবাগ প্রজেক্ট, অন্যদিকে দমদম এয়ার থেকে এয়ারপোর্ট প্রজেক্ট, এই দুই প্রজেক্ট নিয়ে আজ বৈঠক হয়। কাজের অগ্রগতি নিয়ে আজ বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, তুমি যেমনটা জানাচ্ছিলে যে যেহেতু সেনার ছাড়পত্র মেলেনি তাই জন্য কিন্তু এখনো জট কাটেনি, বিস্তারিত জানতে চাইবো। একেবারেই, দেখো আজকে কিন্তু একটা বৈঠক হয় নবান্নে, এবং সেখানে কিন্তু স্বরাষ্ট্র সচিব ছিলেন এবং আরবিএনএল এর কর্তৃপক্ষের লোকজন ছিল, এবং সেখানে কিন্তু ডিফেন্সকেও আজকে ডাকা হয়েছিল, কিন্তু ডিফেন্সের পক্ষ থেকে কিন্তু কেউ আসেনি সেই বৈঠকে, এবং যেটা বৈঠকে কেউ উপস্থিত ছিল না। এবং যেটা জানা যাচ্ছে যে এই 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 যে জটটা রয়েছে এবং এই কাজটা থমকে যাচ্ছে বা খুব স্লো গতিতে এগোচ্ছে, তার কারণ হচ্ছে হলে যে ভিক্টোরিয়ার এখানে যে নিচে যে স্টেশনটা হবে এবং তার পাশাপাশি যে মার্কেটটা রয়েছে, সেই মার্কেট স্থানান্তরের যে প্রশ্ন রয়েছে, এইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনার মূল বিষয় ছিল। এবং সেক্ষেত্রে ডিফেন্সের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ছাড়পত্র না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজে কিন্তু গতি আনা যাবে না। সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ আরবিএনএল এর সঙ্গে মিটিং করে তারপরে ঠিক করা হবে। এবং এছাড়াও কিন্তু এয়ারপোর্ট সল্টলেক থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, সেখানেও একটা জমি নিয়ে কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, সেটা সেই জমি জট কাটানোর জন্যও কিন্তু বৈঠক হয়েছে, এবং বৈঠকে কিভাবে সেগুলো কাটানো যায় কি বিষয় সেগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা হয়েছে মূলত। কিন্তু এই ভিক্টোরিয়ার নিচে যে ভূগর্ভস্থ যে মেট্রো স্টেশন হবে এবং সেই স্টেশনের কাজ যাতে দ্রুততার সঙ্গে যাতে কাজটা শেষ করা যায় এবং এই কাজটা যেন আরো এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তাড়াতাড়ি, সেই জন্য কিন্তু ডিফেন্সের সঙ্গে কিন্তু কথা বলবে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান, আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। জেলা সারাদিন এখন সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। পড়াশোনার নির্দিষ্ট কোনো রুটিন ছিল না, সারাদিনে যখনই সময় পেতেন তখনই বই খাতা নিয়ে বসে পড়তেন বালুরঘাট হাইস্কুলের ছাত্র বিজন বর্মন। উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছেন বিজন। ছোটবেলায় হারিয়েছেন বাবাকে, দারিদ্র সংসারে ছেলেকে বড় করতে মুড়ি ভাজার কাজ করেন বিজনের মা। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ইচ্ছা বিজনের। এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম হয়েছেন বিজন বর্মন, তার প্রাপ্ত নম্বর 492। উচ্চ মাধ্যমিকে একজন শিক্ষক ছিলেন বিজনের, বাকিটা নিজের কঠোর পরিশ্রম আর ইচ্ছে শক্তি। বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে মামা বাড়িতে থাকেন বিজন। ছেলেকে বড় করতে মাঠের কাজ করেন তার মা, মুড়ি ভাজার কাজও করেন। মা আর মামার সঙ্গে মাঠের কাজ করতে যান বিজনও। তারই ফাঁকে পড়াশোনাও চালিয়েছেন। পরীক্ষা ভালো হয়েছিল তবে সপ্তম হবেন তেমনটা ভাবেননি। ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চান বিজন। আগামী দিনে বলতে গেলে আমি আমার সিভিল সার্ভিসের দিকে যাওয়ার খুব ইচ্ছা আছে। আইএস, হ্যাঁ আইএস এর দিকে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছেটা থাকলো, এবার আগামীতে তুমি যে এই ইচ্ছে পূরণ করবে তাতে তোমার আগামীতে কি মনে হচ্ছে কোনো বাধা আর্থিকভাবে? হ্যাঁ, আমাদের ইনকাম সোর্স সেরকম কোনো পারফেক্ট ইনকাম সোর্স নেই, সেই কারণে হয়তো অনেক বাধা আসবে, জানি না স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, কিন্তু ইচ্ছে আছে, চেষ্টা করব। মাঠের কাজে বা মুড়ি ভাজার কাজে মাকে সাধ্যমতো সাহায্য করেছেন বিজন, যদিও তার মা কিংবা মামা কেউই চাননি ছেলে পড়াশুনো ছেড়ে কাজ করুক। আর ছেলের সাফল্যে খুশি মা। কতটা কঠিন ছিল মা হিসাবে ছেলের এই ছেলেকে সঠিক পথে পরিচালিত করা? বড় হতে বিজনের অন্তরায় দারিদ্র, সিভিল সার্ভিস পড়তে গেলেও দারিদ্র পেরিয়েই যে তাকে যেতে হবে তাও বিলক্ষণ জানেন বিজন। তার ইচ্ছে শক্তি আর অকুণ্ঠ মনোবলই তাকে এগিয়ে নিয়ে যাবে, এ কথা কিন্তু বলাই যায়। বালুরঘাট থেকে সুদীপ বলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এখন সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন।